প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান তৃতীয় অধ্যায়, তোমরা মেন বইটার সামনে নাও, কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আসলে প্রতিটি জীবদেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে তো গঠিত, প্রতিটি জীবদেহ কোষ দিয়ে গঠিত। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়, আমরা সেটা জানি। আর বিভাজনের মাধ্যমেই এই কোষের সংখ্যা বৃদ্ধি পায়। জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোষ বিভাজন। আজকের আলোচনার মূল বিষয় কোষ বিভাজনের ধারণা, কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিসের ব্যাখ্যা, মাইটোসিসের পর্যায়সমূহ। তোমরা তোমাদের মেন বইটা হাতে নাও, 50 পৃষ্ঠা, মেন বইয়ের 50 পৃষ্ঠা তোমরা দেখো। কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে থাকে। যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে আমরা কোষ বিভাজন বলি। বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ এবং যে কোষটি বিভাজিত হয় তাকে আমরা কি বলি? মাতৃকোষ। 1882 সালে একটা সামুদ্রিক কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করা যায়। এবার আসো কোষ বিভাজনের প্রকারভেদ। আমরা আমাদের বইগুলিতে সবসময় কোষ বিভাজনের প্রকারভেদ 3 প্রকার, কোনো কোনো বইয়ে 2 প্রকার, তবে আমরা 3 প্রকার পড়ে আসছি। একটা হচ্ছে ধরো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখন কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? মাইটোসিস কোষ বিভাজন তোমরা 52 পৃষ্ঠার 3.2 অংশটা তোমরা নিজেরা তোমাদের সামনে রাখো। মাইটোসিস কে আমরা সমীকরণিক কোষ বিভাজনও বলে থাকি, মানে মাইটোসিস বা সমীকরণিক হলো এটা এক ধরনের কোষ বিভাজন। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন ঘটে থাকে। প্রকৃত কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মূলত মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস বলতে বোঝায় যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম ও সমপরিমাণ সাইটোপ্লাজম সহ 2টি আপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা আবার 2টা ভাগে ভাগ দেখতে পাই। ধরো নিউক্লিয়াসের বিভাজন ঘটে এক জায়গায়, যাকে বলা হয় কেরিওকাইনোসিস। আবার সাইটোপ্লাজমে বিভাজন ঘটে যেখানে, তাকে আমরা বলি সাইটোকাইনোসিস। এবার আসো মাইটোসিসের পর্যায় সমূহ কয়টি ও কি কি? মাইটোসিসের পর্যায় আমরা দেখে আসছি আমাদের বইগুলোতে, 5টি পর্যায়ে এটার বিভাজন ঘটে। প্রথম পর্যায়টাকে বলা হয় প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথম পর্যায়ে প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথমে ইন্টারফেজ দশা শুরু হয়। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস পুষ্টি গ্রহণ করে আকারে বড় হয়। মাইটোসিসে কে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে, যে নামগুলি আমি একটু আগে তোমাদেরকে বললাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। উদ্ভিদের বর্ধনশীল কাণ্ডে
তারপর ভ্রূণমুকুলে, ভ্রূণমূলে এবং ভাজক কলায় আমরা এই বিভাজনটা দেখতে পাই। এবার আসো প্রোফেজ। প্রোফেজ মাইটোসিসের প্রথম পর্যায়ে। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, ফলে ক্রোমোজোম গুলি ক্রমান্বয়ে সংকুচিত হয় এবং মোটা ও খাটো হতে শুরু করে। ক্রমাগত পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলোতে রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রঞ্জন করলে এরা আলোক অণুবীক্ষণের দৃষ্টিগোচর হয়। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে। এক্ষেত্রে ক্রোমোজোম গুলি অনুদৈর্ঘ্যে দুটি সূত্রে বিভক্ত থাকে। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে দেখা যায়। এই পর্যায়ে ধারাবাহিক কর্মকাণ্ডে কোনরূপ গুণগত পার্থক্য ঘটে না, তাই এই পর্যায়কে কোনো উপপর্যায়ে বিভক্ত করা হয় না। এই পর্যায় হচ্ছে একটা স্বল্পস্থায়ী। ক্রোমোমিয়ার দেখাও যায় না, সেখানে কোনো প্রকার ক্রসিং ওভার ঘটে না। সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে কোনো প্রকার সিনাপসিন ঘটে না। ক্রোমাটিডের মধ্যে অংশের কোনরূপ বিনিময় ঘটে না, তাই জিন বিন্যাসের পরিবর্তনও সেখানে হয় না। ক্রোমেটাফেজ। এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলি তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট পিণ্ডল যন্ত্রের সৃষ্টি হয়। পিণ্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা যেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলে থাকি। কোষ কঙ্কালের মাইক্রো বিওল দিয়ে তৈরি পিণ্ডল যন্ত্রের তন্তুগুলি এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে পিণ্ডল তন্তু বলা হয়। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার পিণ্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলিকে আকর্ষণ তন্তু বলা হয়। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলি সংযুক্ত বলে এদের ক্রোমোজোমের তন্তু বলা হয়। ক্রোমোজোম গুলি এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণী কোষে পিণ্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে তখন অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার রে বলে। তোমরা একটু দাগ দিয়ে রাখতে পারো, অনেক সময় অ্যাস্টার রে বলতে কি বুঝো আসে। 3 নম্বর মেটাফেজ। এই পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোম পিণ্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পিণ্ডল যন্ত্র কোথায়। একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটা প্রাণী কোষের। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোম গুলি সর্বাধিক মোটা এবং খাটো হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং তখনই বিকর্ষণ শুরু হয়। এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজনও শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের তখন সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। অ্যানাফেজ। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা এবং আলাদা ভাবে অবস্থান করে। ক্রোমাটিডকে আপত্ত ক্রোমোজোম বলে। এতে করে একটি এবং এতে একটি করে থাকে। আপত্ত ক্রোমোজোম গুলি বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে থাকে এবং ক্রোমোজোম গুলোর অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে হয়ে থাকে। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে তখন এবং বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো ক্যাপিটাল লেটার ইংরেজি ভি, এল, জে বা আই এর মতো আকার ধারণ করে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, একোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলা হয়। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোম গুলি পিণ্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। এবার টেলোফেজ। এটি হচ্ছে মাইটোসিস পর্যায়ের শেষ পর্যায়। এখানে প্রোফেজের ঘটনাগুলি পর্যায়ক্রমে আমরা আমরা দেখতে পাই বিরতি ঘটে। ক্রোমোজোম গুলোতে পানি যোজন ঘটতে থাকে এবং সরু ও লম্বা আকার তখন ধারণ করে। তোমরা টেলোফেজের চিত্র দেখতে থাকো। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার
রেটিকুলাম তৈরি করে, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে আর নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। পিণ্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলি জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে থাকে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবন্টন ঘটে, ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। আর প্রাণীর কোষে পিণ্ডলযন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের মতো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যায় এবং এই গর্ত দিক থেকে ক্রমান্বয়ে গভীরভাবে হয়ে একত্রে মিলিত হয়, ফলে কোষটি দুভাগে ভাগ হয়ে পড়ে। আমরা আজকে দেখতে পেলাম যে প্রতিটি জীবদেহ কোষ দিয়ে গঠিত, এটা তো সাধারণ বিষয়। আমাদের আজকে আলোচনা যা যা হলো, আর একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে আমরা এককোষী বলি। এখানে তোমাদের আসতেও পারে কোশ্চেন যে কয়েকটা এককোষী জীবের নাম বলো, বা তোমাদের নৈমিত্তিক কোশ্চেন আসতে পারে নিচের কোনটি এককোষী জীব। তাহলে আমরা এগুলি একটু জেনে রাখলে পারি, বা বিভিন্ন সময় বোর্ডের যে কোশ্চেন গুলি আসে সেখান থেকে আমরা যদি নৈমিত্তিক প্রশ্নগুলি দেখি কি ধরনের কোশ্চেন হয় এই চ্যাপ্টারের, যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো ব্যাকটেরিয়া, অ্যামিবা বা প্লাজমোডিয়াম, এগুলি এককোষী জীব। বিভাজন, এগুলো হচ্ছে এককোষী জীব, মানে একটি মাত্র কোষ দিয়ে বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন হয়। আর একাধিক কোষ দিয়ে গঠিত হয় এদেরকে বহুকোষী বলে। সেখানেও যদি উদাহরণ, যেমন আমি মানুষ খুব ছোট ছিলাম, তোমরা একসময় অনেক ছোট ছিলা, আস্তে আস্তে একটা বড় মানুষে পরিণত হয়েছে। একটা চারা গাছ আমরা যখন লাগাই, এটা আস্তে আস্তে বিশাল একটা গাছে পরিণত হয়, সেখানে বহুকোষী জীব, বহুকোষী মানুষ, বট গাছ, তিমি মাছ ইত্যাদি। এভাবে বিভিন্ন ধরনের উদাহরণ আমাদের বইয়ে আছে, তোমরা সেগুলি একটু মেইন বইটা পড়বা ভালো করে। এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখতে পাই। আর আজকের আলোচ্য বিষয় যেটা দেখলাম কোষ বিভাজন কাকে বলে, তারপর আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পারলাম সমীকরণে কোষ বিভাজন কোনটা, কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিস কোষ বিভাজন কি, এটা উন্নত শ্রেণীর প্রাণীতে ঘটে কিনা, কি ছোটখাটো বিভিন্ন কোশ্চেন তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারবা, এবং মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় বা ধাপ কয়টি এবং কি কি। আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছ, বুঝতে পারছো। বাসায় তোমরা পর্যায়গুলি দেখবা এবং স্লাইডে আমার দেওয়া আছে সেগুলো তোমরা বুঝে নিবা। তাহলে প্রোফেজ দশায় কোনটাকে বলা হয়? প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে আমরা এই জিনিসগুলি বুঝতে পারলাম। আর আমরা যেহেতু মেইন বইটা দেখি, আমরা আমাদের ক্লাসগুলিতে তখন একক কাজ দিতাম, দলগত কাজ দিতাম, এখন তো আর সেটা সম্ভব না। বাসায় তোমরা বসে তোমরা একটা কাজ করবা, তোমাদেরকে আমি বাড়ির কাজ হিসেবে একটা কাজ দিই, সেন্টুমিয়ারের অবস্থান অনুসারে বিভিন্ন ধরনের ক্রোমোজোমের মডেল নির্ধারণ, সেন্টুমিয়ারের অবস্থান অনুসারে বিভিন্ন ধরনের মডেল নির্ধারণ, সেটা তোমরা বাসায় তৈরি করবা। আশা করি, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবা।